গুড মর্নিং বন্ধুরা, আরও একটু নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সারা রাত এত বৃষ্টি হয়েছে, ছাতটার অবস্থা দেখুন। আর এরাও সকালবেলা কোথায় থাকে যে, একদম ঘুমোতেই দেবে না পাঁচটার পর, কান মাথা পুরো একদম ঝাঁঝা করে দেবে। যেখানেই থাকো রুটি নিয়ে আগে আসতে পারে। এদের জন্য না আমি রেশনের আটাগুলো সব রেখে দিই, বিক্রি করি না। চারটে করে রুটি করে দিলে দেখুন না এতগুলো কাক, একটা দুটো রুটিতে হবে। আর কীরকম সারা রাত আকাশ ডেকে গর্জন করে বৃষ্টি হয়েছে। আমি ভাবছিলাম আমাদের এখানে সবাইয়ের ওখানে বৃষ্টি হচ্ছে, এখানে কেন বৃষ্টি হয়নি? যাই হোক বন্ধুরা, কিছু হোক না হোক শান্তি, বৃষ্টি হোক কাদা হোক, কিন্তু এই যে বৃষ্টিটা বন্ধ হলেই কিন্তু আবার কিন্তু যেই গরম সেই গরম। ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন, গরম থেকে কিন্তু আমাদের নিষ্কৃতি নেই। যাক বন্ধুরা, আজ আমাদের পার্বণ মানে মনসা পুজো, ভাত খেতে নেই। অনেক কাজ, বাড়িতে পুজো হবে, ঠাকুর মশাই আসবে, পুজো করবে, তার জোগাড় করতে হবে, বাজার করতে হবে, পড়ানো আছে। সকালবেলা হচ্ছে ডালিয়া হচ্ছে, সকালবেলা যেমন টিফিন হয় রুটি তরকারি, এরকম রুটি তরকারি সব টিফিন করেছে, বড় রুটি তরকারি খেয়ে চলে গেছে, ভাত হয়নি। ঘর বাইরে আমাদের এই মানে মনসা পুজো মানে হচ্ছে এই যে ভাদ্র মাসের যে শেষে যে রান্না পুজো হয় না, সেই রান্না পুজোর আগে শ্রাবণ মাসে একটা মনসা পুজো হয়, আর ভাদ্র মাসে 15 দিন হলে একটা পিঠে পার্বণ হয়। তাই যে শ্রাবণ মাসে যে 15 তারিখ হয়ে যেতে এই যে পার্বণটা হলো, মানে এতে কিছু করতে হয় না, মানে ভাতটা বাদ দিয়ে খেলেই হবে, ভাত মাছ মাংস বাদ দিয়ে খেলেই হবে, রুটি তরকারি এইসব। তো এতে আবার কি বাইরে খেতে খাওয়া যায়, হোটেলে খাওয়া যায়, কে বাইরে খেতে যায়? বাড়িতে পুজো আছে, ঠাকুর মশাই হবে, পুজোর জোগাড় করতে হবে, বাইরে গিয়ে ভাত খেতে যাও ওগুলো না। বরকে বলছি তুমি অফিস যাচ্ছে, ওখান থেকে হোটেলে ভাত খেয়ে নিও, আজ আর টিফিন দিই নি ওই জন্যে, টিফিনটা খেয়ে গেলো রুটি তরকারি আর ভাতটা হোটেলে খেয়ে নি। আমরা রুটি তরকারি খেয়ে নিয়েছি, দুপুরবেলা কী করবো কী করবো না ভেবে পেয়ে। ডালিয়া করে নিয়েছি, এবার এই যে তালটা এনেছি, তালের ঝামেলা করা মানে প্রচুর ঝামেলা। বাজারে গেলাম ফলমূল সন্দেশ কিনতে, ঠাকুর মশাই আসবে তার একটা জোগাড়, কখন এইসব তাল টাল গাইব, আর কখন এর কোনো রেশা মার ছোটো মিশুকে রেসিপি চাই, রেসিপি করে দাও। মুখে বলা সহজ, কাজে করা কত সহজ নয়, শক্ত ব্যাপার। যাই বন্ধুরা, দেখি মেয়েরা কী খায়, তালটা খেয়ে ফেলি। এবারে আর তালের ঝোড়া জোগাড় করতে পারিনি, তালের ঝোড়া জোগাড় করতে পারিনি, সবাই বললো যে এইভাবেও হয়, তাই খুব পাতলা হচ্ছে, এই পাতলা দিয়ে কিচ্ছু হবে না। বরের খুব ইচ্ছা তালের লুচি খাবে, মেয়েদের ইচ্ছা অন্য কিছু করতে হবে। যাই হোক, কীভাবে একটু ঘষে ঘষে করতে লাগলো, এ তো ডানাখানা সব ব্যথা হয়ে যাওয়ার উপর। দেখছেন নিচটা কী অবস্থা, জল জল পুরি তালের এগুলো পুরি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, দুপুরবেলা তো ডালিয়া খেয়ে কাটিয়ে দিলাম, সন্ধ্যেবেলা চলে এসেছি তাদের লুচি খাওয়া হবে, তাদের লুচি বড় প্রিয়। বললো আলুর চচ্চড়ি করে, তারপরেও আসলে লুচি করে মেয়েদের মানে যে তাদের মিষ্টি জিনিস দিয়ে ঝাল ঝাল খাবো না, মিষ্টিই করতে হবে। এখন হঠাৎ কী করবো, ওদের জন্য একটু আমি সুজি করে দিলাম, সুজিটা এনেছিলাম দরকারে, ওদের জন্য একটু সুজি করে দিলাম। দেখ সুজিটা প্রায় হয়ে এসছে, একটু নামিয়ে নিতে হবে, আর আলুর চচ্চড়িটা বসিয়ে দেবো। আমার এখানে অক্টোবর মাসে প্রায় প্রত্যেকের বাড়িতেই রান্নার পুজো হয়, যাই না আপনাদের ওখানে, আপনাদের বাড়িতে কার বাড়িতে কী রান্না পুজো হয় যাই না, আমাদের এখানে তবে বুড়ো রান্না হয়, তা বুড়ো রান্না না আমাদের বাড়িতে বুড়ো রান্না। বিশ্বকর্মা পুজোর আগের দিনে রান্নাটা করে রাখতে হয়, আর
বিশ্বকর্মার পূজোর দিনে পান্তা করে যে যেরকম পারবে সে সেরকম লোকজন খাওয়াতে পারে। আমি মানে আলাদা হওয়া থেকেই রান্না পুজোটা করি, কেন বাচ্চা কাচ্চা আছে তারা রান্না করবে। আর আমাদের এক সংসারে ছিল অনেক ফ্যামিলি, 17-18 জনের ফ্যামিলি, তখন রান্না পুজো হতো, মানে সবাই সব কিছু পেত না, কে যেটা মনে করতো সে সেটা ঘরে নিয়ে গেলে যেত, পরে সেটাকে মানে স্টোর করে রাখতো, পরে সেটাকে খেত, এরকম একটা যেটা এক সংসারে হলে যেটা হয় মনে করছে পরে আর খেতে পাবো না, এইভাবে খাই না, সবাই তো একটা মানে সবাইকেই তো আর খাই না। যাই বন্ধুরা, তারপর থেকে আমি আলাদাই করি এবং সব রকম করি। তবে মা মনসাকে হয়তো একটু ভাত দিতে পারিনি ভয়ে, কেন কোথায় কি খুঁত হয়ে যাবে, আমাদের আবার এখানে খুঁত হয়ে যাওয়ার ভয় আছে। আচ্ছা দেখুন সুজিটা খুব সুন্দর হয়েছে না, সাজানোটা এই আলু পেঁয়াজ হয়ে উঠেছে। আপনাদের আর একটা জিনিস দেখাবো, রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, এই যে এই এই রান্নাঘরের এই জানলা দিয়ে শসাটা দেখুন কী সুন্দর হয়েছে না, শসাটা খুব সুন্দর হয়েছে। দুদিন আগে দেখেছিলাম একটা ছোট্ট মানে কী বলবো এক ঘন্টার মতন, হঠাৎই যে বৃষ্টিতে জানলা দিয়ে লক্ষ্য করে গেল, অবশ্যই তো হঠাৎ এত বড় হয়ে গেছে, কী ভালো লাগছে, কী আনন্দ, বাধ্য হয়ে আপনাদের মানে আনন্দ রেতে আপনাকে আপনাদের দেখাচ্ছে আর কি। যাই হোক, তাল দিয়ে মেখে রেখেছি ময়দাটা, এই যে শুধু এবার লুচিটা ছেঁকে দেবো, একটা করে বেলি আর একটা করেই করি। তবে আমার মনে হয় এটাই ভালো হয়, কেউ বেলে এক গাদা জমিয়ে দিলে সেটাকে করা খুব মুশকিল, একটা একটা করে টেনে তোলা ও সেই টেরা বেঁকা অনেক রকম হয়ে যায়। যদিও আমি আজকে কেউ বেলে দিলে একটু সোজা সোজাই বাঁকা হয়, কিন্তু একসঙ্গে অনেক বেলে দেয় না, ওটা ঠিক ভালো হয়। আমার আবার বাজে অভ্যেস থেকে গেছেন তো, ওই গরম তেল তুলেই লুচিতে লুচি বেলতে সেরে মানে শুরু করে দিই, ওই গরম তেল একটু একটু লাগিয়ে নিয়ে লুচি বেলতে শুরু করে দিই। আমার অভ্যেস কেন, একটা বাটিতে বা কাপে নেব, কত এ নেই টাইম নেই। যাই হোক বন্ধুরা, রান্না পুজোর কথা আপনাদের বলছিলাম, তা মামন শাকে আমার খুব ভয় পায়, কবে করতে পারবো কবে পারবো না, মেয়ে দেয়া মেয়েরা দুটো তো মেয়ে, ওরা তো যেটা শ্বশুরবাড়ি চলে গেলে আর কখনোই হবে না, ছেলে থাকলে না যাই করে কষ্ট করে তুলে দিতে, কিন্তু ছেলে তো নেই মেয়ে, রান্না পুজো তুলে দিয়ে তুলে তুলবো আর কই করবে, কদিনই আর করতে পারবো। যাই হোক বন্ধুরা, বেশ ভালো ফুলছে কিন্তু তালের লুচি, কিন্তু খুব একটা হলুদ হয়নি, কিন্তু বেশ লাল টকটকে করে টকটক করবে তবে দেখতে ভালো লাগবে। আর আমার শরীরটা বিকাল থেকে খুব খারাপ ছিল, লুচি করার একদম ইচ্ছা ছিল না, এরকম একটা জিনিস করবো অথচ খেতে পাবো না, খুব খারাপ লাগছিল, ভাবছিলাম করবো না, কিন্তু কিছু তো করতেই হবে রাত্রের খাবার, নাহলে সবাই খাবে কি, আমি নাই বা খেলাম, দরকার নেই। আর এটা এইটা ময়দাটা আমি মেখে রেখেছিলাম দুপুরের দিকে, দুপুরের দিকে না ময়দাটা আমি মেখেই রেখেছিলাম, যার জন্য করে দিলাম একটু সুজি আর একটু আলু চচ্চড়ি যাই করে করে আর এই করে দিলাম। ছোটো মেয়ে তো খাবে না, বললো আমি লুচি খাবো না, তুমি শুধু বাপি যেটা চায় তুমি সেটা দেবে সেটা করবে, আমাদের মতো কিছু হবে না, বাধ্য হয়ে ওকে বললাম তোকে কালকে অন্য একটা কিছু রেসিপি করে দেবো। সত্যি বন্ধুরা, একটু তাল একটা ছোট্ট বাটি করে একটু রেখে দিয়েছি, দেখি ওকে যাই কিছু কালকে একটা করে দেবো। ফোন দেখে না, ইউটিউব দেখে না, দেখে দেখে শুধু পায় না, শুধু তালের লুচি তালের ফুলি, এছাড়া কিচ্ছু করতে পারে না, আমাকে সবাইকে ভালো লাগবে। কী দেখে রেখে দিয়েছে সেই মতো একটুখানি ছোটো বাটি করে রেখে দিয়েছি, সেটা সেটা করে দেবো। আর একটুখানি তালে তালটা কাইতেই পারে না, তাল খাওয়ার মতো ব্যবস্থা সেরকম কিচ্ছু নেই, এই এই কখনো এই ছাঁচটি দিয়ে কখনো তাল খাওয়া যায়। আগে আমরা শুধুতে যখন ছিলাম তখন তাল খাওয়ার আলাদা ব্যবস্থা ছিল, ঝোঁড়া ছিল বড় বড় ঝোঁড়া, ঝোঁড়ায় একজন ঝোঁড়ার মাথায় একজনকে বসে থাকতে হতো আর নিচে একজন বসে বসে তাল খাইত, আর তখন কত কাঁচা তালও খেয়েছি, সব হজম করে ফেলেছি। আরে আজকে তালও মুখে দিইনি, কিন্তু বিকাল থেকে কী শরীর খারাপ, আমার শরীর খারাপ মানে কী বলবো, সেগুলো মনোভাব হয়ে যাচ্ছে, এত অ্যাসিড পড়েছে, তা কী করবো, আমি আর খেলাম না, আমি আলু চচ্চড়ি খেলাম আর ওকে লুচি করে দিলাম, লুচি হয়েছে অল্প, কারোর চারটে কারোর তিনটে কারোর পাঁচটা, ব্যাস এই পাটা হয়েছে। যাই বলুন,
মেয়েদের নিত্য নতুন এরকম খাবার করে দিলে খুব খুশি, নাহলে রাত্রে দিন বলবে কেউ বলবে রাত্রে একটা রুটি খাবো খাবো। যাই বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে। যদি আপনার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো এখানে শেষ, গুড নাইট।